আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম শীতকালীন একটা পিঠার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। পুরনো বা বাজার থেকে কেনা চালের গুঁড়া দিয়ে গ্যাসের চুলায় কিভাবে এরকম পারফেক্ট এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। পিঠাটা বানানোর জন্য আমি এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটুকু আপনাদের দরকার। তা আমি হচ্ছে এখানে কোনো মাপ দেখাচ্ছি না, আমি এভাবেই হচ্ছে নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে শুকনো চালের গুঁড়া। তো এখানে হচ্ছে চালের গুঁড়া নেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দেওয়ার পর হচ্ছে চালের গুঁড়ার সাথে লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করব হচ্ছে পানি। পানিটা কুসুম গরমও না আবার অতিরিক্ত গরমও না, পানিটা এমন পর্যায়ে আছে যাতে একটা আঙুল ডোবালে সহ্য করা যায়। এখন আমি গরম পানিটা অল্প অল্প করে গুঁড়ার সাথে মেশাতে থাকব এবং গুঁড়াটা হাত দিয়ে মাখাতে থাকব। গরম পানি দিয়ে গুঁড়াটাকে মেশানোর কারণ হচ্ছে যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি, গরম পানির সাহায্যে যদি গুঁড়াটা এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে গুঁড়াটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এবং আমরা যখন এই পিঠাটা বানাবো পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলবে এবং ভিতরে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। এই গুঁড়োটা মাখানোর জন্য আমার কতটুকু পানি লেগেছে তার কোনো নির্দিষ্টতা নেই। যতক্ষণ না পর্যন্ত মাখাতে মাখাতে এরকম একটা থকথকে ভাব হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে পানি দিতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি কিভাবে হচ্ছে গোলাটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, তাহলে হচ্ছে আপনার পিঠাটা সুন্দর হবে, না হলে শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ব্যাটারটা গুলে নিচ্ছি, আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমরা যেই রকম গোলা বানাই এরকম একটা গোলা বানিয়ে নিলেই হবে, আর চিতই পিঠার গোলা কিন্তু পাতলাই হয়ে থাকে। তো আমি হচ্ছে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তো রেস্টে দেওয়ার পর এখন হচ্ছে আমি চুলা একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে হচ্ছে সেই চিতই পিঠার ছাঁচটা বসিয়ে দিলাম। ছাঁচটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য গরম করতে দিয়েছিলাম, মাঝারি টু লো আছে। এখন ছাঁচটার প্রত্যেকটা অংশে একটু একটু করে তেল দিয়ে নিচ্ছি। গরম ছাঁচের ওপর তেলটা দেওয়ার পর হাতে সামান্য পানি নিয়ে উপর থেকে পানিটা ছাঁচের ওপর ছিটিয়ে দিতে হবে এবং এরকম একটা ধোয়া উঠবে, আর ধোয়া উঠলে দেখে বুঝে নিতে হবে যে ছাঁচটা পারফেক্টভাবে গরম হয়েছে। আর এটা করার কারণ হচ্ছে যখন আমরা পিঠা বানাবো পিঠাটা যাতে ওঠানোর সময় ছাঁচের সাথে লেগে না যায়, সেজন্যই এই কাজটা করতে হবে। এখন ধোয়া ওঠা গরম ছাঁচের ওপর একটা চামচে করে আমি 1 চামচ করে প্রত্যেকটা ভাগে গোলাটা দিয়ে নিচ্ছি, আর গোলাটাকে ছাঁচে দেওয়ার আগে অবশ্যই চামচ দিয়ে বারবার গুলে নিতে হবে। যতবার পিঠাটা আপনি তৈরি করবেন ততবারই আপনাকে চামচের সাহায্যে গোলাটাকে বারবার নেড়ে দিতে হবে, না হলে কিন্তু অনেক সময় চালের গুঁড়া এবং পানি আলাদা হয়ে যায়। পিঠার গোলাটা ছাঁচে দেওয়ার পর আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে। আর এখন আমি হচ্ছে ছুরির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। প্রতি ব্যাচ পিঠা হওয়ার জন্য 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করলে পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে, আর আপনারা যদি নিচ থেকে একটু ক্রিস্পি চান তাহলে আরেকটু অপেক্ষা করবেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে ছাঁচ থেকে উঠে আসছে, আর পিঠাগুলো কত ফুলকো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরও একটা ব্যাচ পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি পিঠাগুলোর উপর থেকে একটু বেশি ছিদ্র চান সেক্ষেত্রে ব্যাটারটা ছাঁচে দেওয়ার পরপর সঙ্গে সঙ্গে ঢাকনা না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা দিয়ে ঢাকবেন, এতে করে পিঠার ওপর থেকে অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা দেইনি, ঢাকনাটা দেওয়া ছাড়াই দেখবেন যে কত সুন্দর ছিদ্রযুক্ত হবে পিঠাগুলো। তো দেখতেই পাচ্ছেন পিঠাতে কিন্তু অনেক ছিদ্র হয়েছে। তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি 1.5 থেকে 2 মিনিট পর, দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো, কতটা ছিদ্র হয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে।
তো আমি হচ্ছে এখন সবগুলা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কত সহজে উঠে যাচ্ছে। আর লাস্টের যে আমি বেস্টটা ভাজতেছি সেখানেও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে কোনো ঢাকনা ইউজ করতেছি না, ঢাকনাটা ছাড়াই হচ্ছে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা ছিদ্র হয়েছে। এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা দুইভাবে পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে ঢাকনা ইউজ করিনি, ঢাকনা ছাড়াই আমি এভাবে বানিয়ে নিয়েছি পিঠাগুলা। মাশাল্লাহ কত ছিদ্র হয়েছে পিঠাগুলা, অসংখ্য ছিদ্র হয়েছে এখানে। তা আপনারা ঢাকনা ছাড়া যদি ছিদ্রযুক্ত চান তাহলে ঢাকনা ছাড়া এভাবে বানিয়ে নিতে পারেন। তো এই তো আমার হচ্ছে সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আপনাদেরকে সবগুলা পিঠা দেখিয়ে দিচ্ছি। আর এই তো দেখেন আমার সবগুলা পিঠা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একটু কাছ থেকে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠাগুলা কতটা ফুলকো আর ছিদ্রযুক্ত হয়েছে। প্রত্যেকটা ব্যাচের পিঠা কতটা ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পিঠাগুলা চাইলে আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, আবার চাইলে মাংস বা গুড় বা ভর্তা দিয়েও পরিবেশন করতে পারেন। আপনারা যদি চান বাসায় চিতই পিঠা বানাবেন, সহজে আমার এই রেসিপিটা ফলো করে পিঠাগুলা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আমি আবারও বলে দিচ্ছি, পারফেক্ট চিতই পিঠা পাওয়ার জন্য শুকনো চালের গুঁড়াটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। পিঠার ছাঁচটাকে 15 থেকে 20 মিনিট গরম করে নিতে হবে। আর পিঠাটা বানানোর সময় চুলার জালটা মাঝারি একটু হাইয়ে রেখে পিঠাটাকে বানিয়ে নিতে হবে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে আপনারা যদি পিঠাটা বানিয়ে নিতে পারেন, আমি আশা করছি আপনারা একদমই পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।